আমিনই টাটাদের তাড়িয়েছে সিপিএম। শিলিগুড়ির বিজয়া সম্মিলনীতে দাবি মমতার, মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বলে একযোগে তোপ দাগল বিরোধীরা। ভঙ্গ নয় বঙ্গ চায় সঙ্গ, বিজয়া সম্মিলনের মঞ্চ থেকে অখণ্ড বাংলার বার্তা মমতার। মঞ্চে গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজের উপস্থিতি নিয়ে চর্চা। 2014 টেট উত্তীর্ণদের ধর্নার বিরোধিতায় হাইকোর্টে মামলা, পর্ষদের দ্রুত শুনানির আর্জি খারিজ, বিচারপতির পরবর্তী শুনানি হতে পারে বৃহস্পতিবার। 20 বছর পর গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেল কংগ্রেস, থারুরকে হারিয়ে বিপুল ভোটে জয় খাড়গের, নয়া সভাপতিকে শুভেচ্ছা মোদী সোনিয়ার। দিল্লিতে ফের নির্ভয়া কাণ্ডের ছায়া, টানা দুদিন গণধর্ষণ, গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে রাস্তায় ফেলে দেওয়া হল বস্তাবন্দি যুবতীকে, ঘটনায় গ্রেফতার 4। বিসিসিআই থেকে সৌরভের বিদায়ের পর অনিশ্চিত চেতন শর্মার ভবিষ্যৎ, নির্বাচক প্রধানের ভূমিকায় অসন্তুষ্ট বোর্ড, বদলানো হতে পারে গোটা নির্বাচক কমিটি। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। পঞ্চায়েত ভোটের আগে সিঙ্গুর ইস্যু ঘিরে ফের সরগরম বাংলার রাজনীতি। শিলিগুড়ির বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আমি টাটাকে তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, আমি চাই রাজ্যে বিনিয়োগ হোক। তাঁর আরও অভিযোগ, সবার থেকে জোর করে জমি নিয়েছিল, আমি জমি ফিরিয়ে দিয়েছি। 11 রাজ্যের পালা বদলের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুরের জমি আন্দোলন। এরপর থেকেই বাম, কংগ্রেস, বিজেপির অভিযোগ তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রীর জন্য টাটা রাজ্য ছেড়েছে, নষ্ট হয়েছে শিল্পের পরিবেশ। এদিন মুখ্যমন্ত্রী সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন বলে মনে করছে ওয়াকি বহাল মহল। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রীকে মিথ্যেবাদী বলে একযোগে কটাক্ষ করেছেন বাম, কংগ্রেস, বিজেপি নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির পাল্টা দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়রা। সব মিলিয়ে ফের একবার বাংলার রাজনীতিতে চর্চায় উঠে এসেছে সিঙ্গুর ইস্যু। শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেও বিরোধী শিবিরের উদ্দেশ্যে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ বঞ্চিত, এই অভিযোগে বারবার বাংলা ভাগের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলায় পৃথক উত্তরবঙ্গের দাবি শোনা গিয়েছে। সেই দাবিকে নস্যাৎ করে এবার মমতার বার্তা, ভঙ্গ নয় বঙ্গ চায় সঙ্গ। মমতার সাফ কথা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে বাংলা, উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে সচেষ্ট রাজ্য সরকার, উত্তরবঙ্গকে আরও স্বনির্ভর করে তুলতে চাই, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, আমরা সবাই এক আছি বলে শান্তি বজায় আছে, কোনো প্ররোচনা ভাগাভাগিতে কান দেবেন না। গ্রেটার কোচবিহারের নেতা আনন্দ মহারাজের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে এবার বাংলা ভাগের বিরুদ্ধে সুর চড়ালেন খোদ মুখ্যমন্ত্রী, যা নিয়ে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন মহলে। চাকরির দাবিতে সল্টলেকের রাস্তায় আমরণ অনশন 2014 সালের টেট উত্তীর্ণদের। এদিকে এই ধর্নার বিরোধিতা করে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের অভিযোগ, আন্দোলনের জেরে দপ্তরে ঢুকতে পারছেন না কোনো কর্মী, ফলে রোজগার কাজ ব্যাহত হচ্ছে। কর্মীদের নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে পর্ষদ, কিন্তু দ্রুত শুনানির আর্জি জানালেও এদিন তা খারিজ করে দেয় আদালত। বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রশ্ন, এতদিন আন্দোলন চলছে, আর একদিন চললে এমন কি অসুবিধে হবে? বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 দশক পর অগান্ধী সভাপতি পেল কংগ্রেস। প্রত্যাশা মতোই দলের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সূত্রের খবর, সভাপতি নির্বাচনে হাইকমান্ডের প্রার্থী হিসেবে পরিচিত খাড়গে পেয়েছেন 7,897টি ভোট, প্রতিপক্ষ শশী থারুর পেয়েছেন মোটে 1,072টি ভোট, অর্থাৎ 6,825 ভোটের ব্যবধানে জিতলেন খাড়গে। ফল ঘোষণার আগেই রাহুল গান্ধী এক প্রকার বলেই দিয়েছিলেন খাড়গেই সভাপতি নির্বাচন হতে চলেছেন, যদিও ভোটের ফল প্রকাশের দিনও উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং তেলেঙ্গানায় ভোটে বেনিয়মের অভিযোগ তুলেছেন থারুর। অবশ্য ফল ঘোষণার পর টুইট করে খাড়গেকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এদিকে প্রথা ভেঙে নতুন সভাপতির বাড়ি গিয়ে তাঁকে শুভেচ্ছা জানালেন সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধী। খাড়গেকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
দিল্লির গাজিয়াবাদে এবার নির্ভয়া কাণ্ডের ছায়া। 36 বছরের যুবতীকে টানা দুদিন ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গাজিয়াবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুদিন আগে 16 অক্টোবর 4 দুষ্কৃতী তাকে অপহরণ করে। ওই 4 জন এবং আরও কয়েকজন গত 2 দিন ধরে টানা ধর্ষণ করে ওই যুবতীকে। বর্বর অত্যাচারের পর হাত পা বেঁধে বস্তাবন্দি করে রাস্তায় ফেলে দেওয়া হয় ওই যুবতীকে। আশ্রম রোড থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় নন্দনাগরীর বাসিন্দা ওই যুবতীকে। পুলিশ জানিয়েছে, রক্তাক্ত অবস্থায় উদ্ধারের সময় যুবতীর গোপনাঙ্গে লোহার রড ঢোকানো ছিল। আপাতত দিল্লির বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন ওই যুবতী। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত 4 অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। গাজিয়াবাদের এসপি নিপুণ আগরওয়াল বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আক্রান্ত ও অভিযুক্তদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছিল। সেই আক্রোশে এই গণধর্ষণ তথা পৈশাচিক অত্যাচার কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় সরব হয়েছে দিল্লির মহিলা কমিশনও। বিসিসিআই থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিদায়ের পরই ভারতীয় দলের নির্বাচক প্রধান চেতন শর্মার ভবিষ্যৎ নিয়েও বড়সড় প্রশ্ন উঠে গেল। শোনা যাচ্ছে, নির্বাচক প্রধান হিসেবে চেতনের পারফরমেন্সে অখুশি বিসিসিআই এর শীর্ষ কর্তারা। আসন্ন টি-20 বিশ্বকাপে টিম ভালো পারফর্ম করতে না পারলেই তাঁকে ছেঁটে ফেলা হতে পারে। শুধু তাই নয়, বদলে ফেলা হতে পারে গোটা নির্বাচক কমিটি। বোর্ড কর্তাদের মতে, ক্রিকেটারদের সঠিকভাবে ম্যানেজ করতে পারেননি চেতন। বারবার ক্রিকেটারদের চোট, কাউকে বাদ দেওয়া হলে তাঁকে নিয়ে অস্পষ্টতা, বেশি পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি বহু অভিযোগ রয়েছে চেতনের বিরুদ্ধে। সে কারণেই চেতনকে ছেঁটে ফেলার কথা ভাবা হচ্ছে বলে দাবি সূত্রের। এদিকে নির্বাচক মণ্ডলীর আরেক সদস্য দেবাশিস মোহন্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাঁর বদলে বাংলার দীপ দাশগুপ্ত, লক্ষ্মীরতন শুক্লা বা ওড়িশার সঞ্জয় রাউলকে পূর্বাঞ্চল থেকে জাতীয় দলের নির্বাচক করার কথা ভাবছে বোর্ড। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।